আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিএনপির মহাসচিব মিত্র ভক্ত এসেছে, আলমগীর সাহেব বক্তব্য দিয়েছে, তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার কথা বলেছেন, আমার মনে আছে মুক্তিযুদ্ধের সময়, যাদের মুক্তিযুদ্ধের কথা মনে আছে তারা সবাই জানে, আর যারা মুক্তিযুদ্ধ তারা তো এগুলোর সাথে এগুলো সম্পর্কে আরও ভালো জানে। মুক্তিযুদ্ধের সময় কোনো মুক্তিযোদ্ধাকে কারো বাড়িতে একবেলা ভাত খাইয়েছে সেটি জানলে পরে রাজাকাররা পাকিস্তানি আর্মি সেই বাড়ি পুড়িয়ে দিয়েছে, সেই বাড়ির লোকজন ধরে নিয়ে গিয়ে অত্যাচার করেছে, অনেক ক্ষেত্রে মেরে ফেলেছে। মুক্তিযোদ্ধারা কারো বাড়িতে গিয়ে যে আপনার আশ্রয় নিয়েছে, এক গ্লাস পানি খেয়েছে, সেটি যখন শুনেছে রাজাকাররা বা পাকিস্তানি আর্মি, সেই বাড়ির উপর, সেই বাড়ির মানুষের উপর অত্যাচার হয়েছে। জিয়া রহমান রণাঙ্গনে যুদ্ধ করে আর বেগম খালেদা জিয়া পাকিস্তানিদের ক্যান্টনমেন্টে একেবারে আরামায়েশে থাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কদিন আগে একটি বক্তৃতা করেছেন যে পাকিস্তানি আর্মি বেগম খালেদা জিয়ার সাথে যেই সম্মানজনক আচরণ করেছে সেই আচরণটি এখন নাকি তারা পাচ্ছেন না, খালেদা জিয়া পাচ্ছেন না। তাহলে তো এটি তদন্ত হওয়া দরকার, পাকিস্তানি আর্মি কেন খালেদা জিয়ার সাথে এত ভালো আচরণ করেছে, এটার রহস্য কি? দুষ্ট লোকেরা অনেক কথা বলে, আমি সেগুলো বলতে চাই না, কারণ গুরুজনকে সম্মান করার শিক্ষা আমার পরিবার দিয়েছে, আমার নেত্রী শেখ হাসিনাও দিয়েছে। তবে মির্জা ফখরুলের কথা অনুযায়ী কেন পাকিস্তানি আর্মি বেগম খালেদা জিয়াকে এত খাতির করল, এটি তো তদন্ত হওয়া প্রয়োজন, রহস্য উন্মোচিত হওয়া প্রয়োজন। আবার তিনি আজকে আবার বক্তৃতায় বলেছেন যে খালেদা জিয়া নাকি জেল থেকে বেরোলে আওয়ামী লীগ এক মিনিটও ক্ষমতায় থাকতে পারবে না। তো বেগম খালেদা জিয়া তো এক বছরের বেশি সময় আগে জেলের বাইরেই ছিলেন, আমরা তখন ক্ষমতায় 9 বছর অতিক্রম করেছি, তো আপনারা এই হুমকি তো বহু আগে থেকে দিয়ে আসছেন। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো, এই সমস্ত অবান্তর কথা বলে যেটি মানুষের সামনে উন্মোচিত হয়, আপনারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমরাও চাই বেগম খালেদা জিয়া আদালতের মাধ্যমে যদি মুক্তি পায় আমাদের তো কোনো আপত্তি নেই। আর চামড়া শিল্প নিয়ে প্রতিদিন বলছেন, এতিমের টাকা কে আত্মসাত করেছে, বেগম খালেদা জিয়ার শাস্তি কি কারণে হয়েছে, এতিমের টাকা আত্মসাত করার কারণে বেগম খালেদা জিয়ার শাস্তি হয়েছে। একটি এতিমখানার জন্য টাকা এসেছে, সেই টাকা বেগম খালেদা জিয়া তার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। এতিমখানার জন্য টাকা আসলে, যদি এখানে কোনো প্রতিষ্ঠানের জন্য যদি টাকা যায়, সেই টাকা যদি প্রতিষ্ঠানের কর্ণধার তার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে, তাহলে প্রতিষ্ঠানের কর্ণধারের চাকরি যাবে না, দুর্নীতির অভিযোগে বিচার হবে না, এখানেও ঠিক তাই হয়েছে। একটি প্রতিষ্ঠানের নামে টাকা এসছে একটি এতিমখানার জন্য, সেই টাকা বেগম খালেদা জিয়ার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, সেই কারণে বেগম খালেদা জিয়ার শাস্তি হয়েছে। অর্থাৎ এতিমের টাকা আত্মসাত করার জন্যেই বেগম খালেদা জিয়ার শাস্তি হয়েছে। তো তিনি যদি আদালতের মাধ্যমে মুক্তি পায়, সরকারের কিংবা আওয়ামী লীগের তো কোনো আপত্তি নেই। তাই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব যে আপনি যেভাবে মিথ্যাচার করছেন, এতে আমার মনে হয় যে গই বলছ আপনার কবরের মধ্যে যদি আপনার এই মিথ্যাচার শুনতে পারতেন তাহলে উনি লজ্জা পেতেন। ওনাকেও আপনার মিথ্যাচারের চেয়েও আপনার মিথ্যাচার ছাড়িয়ে গেছে।